हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल दि लैवेंडर गर्ल। আমি শুভেচ্ছা। তো আজকের ব্লগটা হচ্ছে নিউ মার্কেটের উপরে। আমি আর মা আজকে যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটে লাস্ট মোমেন্ট শপিং এর জন্য। অবভিয়াসলি দুর্গা পূজা ইজ নকিং এট দ্য ডোর, আর আমাদের এখনো অবধি কিছু কিছু জিনিস যেগুলো বাদ পড়ে গেছে ওগুলোকে আজকে আমরা নিউ মার্কেটে গিয়ে কিনে নেব, যেমন কি জুয়েলারিজ, কিছু লোয়ার্স অ্যান্ড অল, সব কিছু যা আছে রিমেনিং আমরা সব কিছু আজকে কিনতে যাচ্ছি। আর আজকে অ্যাজ ইউজুয়াল আমি মায়ের সাথেই বেরোচ্ছি শপিং করতে, বিকজ মা বাদে শপিং করতে কারোর সাথে যেতে ইচ্ছে করে না। মা হচ্ছে একটা ভেরি গুড কম্প্যানিয়ন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে মা খুব ভালো বার্গেনিং করতে পারে, মানে খুবই পুটু বার্গেনিং করতে গেলে। আমি যেখানে গিয়ে মুরগি হয়ে চলে আসবো, মা ওখানে একদম ওর যেটা সঠিক প্রাইস হওয়া উচিত সেরকম বলে ওটা ঠিক নিয়েও আসবে। আর আমার তো মনে হয় যেন আমি ওই প্রাইসটা বললে হয়তো আমাকে দোকান থেকে দাঁড়িয়ে দেবে। আজকে তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে লাস্ট মোমেন্ট শপিং করতে নিউ মার্কেট। আশা করি আজকের ব্লগ ভালো লাগবে, তো দেখতে থাকুন। আমরা এখন চলে এসেছি নিউ মার্কেটে, আর নিউ মার্কেটে সবার আগে এসে আমরা লাঞ্চ সেরে নিলাম, কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছি ঘর থেকে যাতে আমরা পরে গিয়ে বিকেলে ক্রাউডটাকে অ্যাভয়েড করতে পারি। তো তাই জন্য কোনো লাঞ্চ বানানো হয়নি, আমরা তাই প্রেফার করলাম যে আমি নিয়াতে লাঞ্চটা করে নিই, তারপর ওখান থেকে শপিং করা স্টার্ট করি। পুজো করেছি, তারপরে গিয়ে এখন শপিং করতে যাবো। এলো মা কিন্তু খেতে পারেনি, পুরোটা প্যাক করতে হয়েছে। তোমার এত খিদে পেয়েছিল, তুমি খেতে পারলে না? আমি পুরো খেতে পারিনি, এক প্লেট বিরিয়ানি খেতে পারিনি, আমার খেতে ইচ্ছা করে। তো এবারে খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা চললাম হক মার্কেটের দিকে। আর অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না আমি বলে দিই, হক মার্কেট নামটি এই জন্য কারণ আমাদের এক সময় এখানকার চেয়ারম্যান ক্যালকাটা কর্পোরেশনের ছিলেন হচ্ছে স্যার স্টুয়ার্ট হক, এবং তার অনেক এখানে অবদান রয়েছে এই মার্কেটটাকে তৈরি করার প্রতি। তো তাই ওনার নামে এই মার্কেটটি স্যার স্টুয়ার্ট হক মার্কেট হয়ে যায়, কিন্তু লেটার অন এটা এত বড় নাম তাই জন্য ওটাকে ছোট করে বলা হয় যে হক মার্কেট। সবার প্রথমে আমি যে দোকানটিতে যাব সেটি হচ্ছে একটি জুয়েলারি শপ, আর এখানে অনেক ভ্যারাইটির আপনি কালেকশনস দেখতে পাবেন। এখানে টপস পাওয়া যায়, রিংস পাওয়া যায়, ঝুমকা পাওয়া যায়, হ্যাঙ্গিং দুল নানা রকমের রয়েছে। তো অল ওভার আমি দোকানটাকে খুব প্রেফার করি, এখানের কালেকশনস আমার খুবই পছন্দ লাগে। তো আপনারাও যদি এখানে আসতে চান তাহলে আমি শপ নাম্বার ডিসক্রিপশন বক্স অথবা আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো, আপনারা ডেফিনেটলি আসতে পারেন। তো আমি এখানে এসেছিলাম কারণ আমার কিছু আউটফিটসের সাথে ম্যাচিং ইয়াররিংস নেওয়ার ছিল, আর এখানে এতগুলো ইয়াররিংসের কালেকশনস দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো যে বুঝতে পারছিলাম যে কোনটা ফেলে কোনটা ট্রাই করবি। ওটা ব্ল্যাকটার সাথে ভালো লাগবে না? না রোজ গোল্ড কিসের সাথে বলবো, না পিঙ্ক বলছি, ওটা রানি কালার। তো শেষমেশ অনেকগুলো কালেকশনস আমরা দেখেছি, তার মধ্যে থেকে কয়েকটা যেগুলো আমার আউটফিটসের সাথে ম্যাচিং হবে সেগুলো সিলেক্ট করেছি। মা এখান থেকে কিছু নেয়নি, বাট আমি এখান থেকে দুখানা ইয়াররিং সিলেক্ট করেছি। এতগুলোর মধ্যে থেকে অনেক কষ্টকর ব্যাপার আমার জন্য, মনে তো হচ্ছে যে অনেকগুলো কালেকশনসের মধ্যে থেকে যা পছন্দ হচ্ছে নিয়ে নিই, কিন্তু এত নিয়ে কোনো লাভ নেই, আমার আউটফিটসের সাথে ম্যাচিং একদমই হবে না। তো এইটি হলো ওদের ইয়াররিংসের কালেকশন, আর এর পাশে আরেকটি ওদের শপ রয়েছে, সেখানে ওদের নানা রকম ব্রেসলেট, ব্যাঙ্গেলস, জাঙ্ক জুয়েলারি, নানা রকম যা হয় সব কিছু ওখানে রয়েছে। তো সেই শপটাকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ওদের রয়েছে নানা রকম দারুণ দারুণ কালেকশনস, আপনারা এখানেও দেখতে পারেন। আর এখানে রয়েছে সব ব্যাঙ্গেলসের কালেকশনস, কিছু কিছু সিটি গোল্ডও রয়েছে। আর এখানে আমার একটা এডির ব্যাঙ্গেল খুবই পছন্দ হয়েছিল, এগুলো নয় আমি দেখাচ্ছি সেগুলো কী নিয়েছি আমি। তো ওটা আমার প্ল্যান ছিল না নেওয়ার, কিন্তু ওটা যখনই আমাকে দেখিয়েছে আমার ওটা খুবই সুন্দর লেগেছে ওই পিসটা, আর আমার ওই কালারটা ম্যাচিংও হচ্ছিলো আউটফিটের সাথে, তো আমি ওটা নিয়েছি।
আর এখানে নানা রকম সিটি গোল্ডের কালেকশনসও রাখা আছে। আর আমি যেই ব্যাঙ্গেলটি নিয়েছি সেটা হচ্ছে 80। এটা আমার খুবই ভালো লেগেছে, যখনই আমাকে স্বপনা দেখিয়েছেন আমি এটা সিলেক্ট করে নিয়েছি। জুয়েলারি আমার নেওয়া হয়ে গেছে। তো আমার ইয়াররিংসের কোটা কমপ্লিট। এবারে মা শাড়ির দোকান দেখে হঠাৎ মনে হলো যে মায়ের একটু শাড়ি নেওয়ার দরকার, মা শাড়ি এবারে একটাও নেয়নি, তো তাই জন্য আমরা চলে গেলাম শাড়ির দোকানের ভেতর। যদিও বা আমার শাড়ির ওপরে তেমন একটা বেশি জ্ঞান নেই, যদিও বা পরতে খুবই ভালো লাগে, কিন্তু আমি নামে খুব কনফিউজ হয়ে গেছি যে কোন শাড়িকে কী বলা হয়। তো মা ওই দোকান থেকে কিছু শাড়ি পছন্দ করে নিয়ে নিয়েছে, আর মা যখন নতুন শাড়ি নিয়েছে তার মানে সেগুলো হচ্ছে আমার জন্য নতুন শাড়ি, কারণ কি মার শাড়ি মানে আমারও শাড়ি। তো এবারে নেক্সট আমরা এসেছি সিলভার শপে, আর এখানে আমার কিছু অর্ডার করা ছিল, সেটা আজকে ডেলিভারি ডেট ছিল তো সেটা নিতে এসেছিলাম। আর মা এখানে কিছু ইয়াররিংসের কালেকশনস দেখছে সিলভারের, এখানে কিন্তু খুব সুন্দর সিলভারের কালেকশনস রাখে এনারা। আর যদি আপনারা চান যে কোনো পার্টিকুলার ডিজাইন বানাবেন সিলভারের ওপরে, তাহলেও কিন্তু অর্ডার দিয়ে বানাতে পারেন। আর আমি শপ নাম্বার আর তার কন্ট্যাক্ট নাম্বার আমার ডিসক্রিপশন বক্স আর স্ক্রিনে দিয়ে দেবো। তো এখন হগ মার্কেট থেকে আমরা বেরিয়ে বাইরে এখানে সাইডে নানা রকমের নেক পিসের কালেকশনস পাওয়া যায়, তো আমরা এখন সেখানে এসেছি। আমার এখান থেকে কয়েকটা কালেকশনস পছন্দ হয়েছে তো সেগুলো নেব। আর এখানে নানা রকম দেখছি যে এই রকম ধরনের কালেকশনসও আছে, যেখানে একটা করে বড় মা দুর্গার মুখ আঁকা। যদিও আমি জানি না ওগুলোকে কী বলা হয়, তো আপনারা যদি জানেন তো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যেটাকে কী বলা হয়। আর আমি কয়েকটা এখানে নেক পিস সিলেক্ট করছিলাম, মা তার মধ্যে থেকে আমাকে হেল্প করে দিচ্ছিল অ্যাজ ইউজুয়াল, যেটাতে আমার কনফিউশন হয় খুবই। এখানে কয়েকটা কালেকশনস দেখছিলাম, আমার খুবই পছন্দ হয়েছে এইটাও, এটা খুবই সুন্দর লেগেছে আমার। আর এখানে চারিদিকে পরপর নানা রকমের আপনি ইমিটেশন কালেকশনস পেয়ে যাবেন, যেগুলো খুবই সুন্দর। এখানে কিছু ফ্যান্সি কালেকশনসও রাখা আছে। ইনফ্যাক্ট আদার দেন জাঙ্ক জুয়েলারিজ, এখানে কিন্তু নানা রকম ব্যাগের শপ রয়েছে বাইরে। আর এই পাশটাতে হালদিরও কিছু কালেকশনস আমি দেখতে পাচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু ভিড়ও বাড়ছে সেটাও দেখতে পাচ্ছি। এবারে কিন্তু আমাদের তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে হবে। তো এখন আমরা আবার যাব হক মার্কেটের ভেতরে, কিছু ওড়না নেওয়ার ছিল মায়ের হঠাৎ মনে পড়েছে। তারপরে ওখান থেকে বেরিয়ে মা আমাকে মনে করায় যে আমার কিছু চুড়ি নেওয়ার কথা ছিল আউটফিটসের সাথে ম্যাচিং করে, আর সেটা কমপ্লিটলি আমার মাথা থেকে ওয়াশ আউট হয়ে গেছিলো, কিন্তু মা তো মাই হয়, মা আমাকে মনে করিয়ে দিল। তো এই হলো আমার আজকের মিনি শপিং ব্লগ। যদি আপনার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন, আর সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা।